এবার আমার দরকার 1 টেবিল চামচ লেবুর রস। তবে আপনার ত্বক যদি শুষ্ক এবং সেন্সিটিভ হয়ে থাকে তাহলে এখানে লেবুর পরিবর্তে 1 টেবিল চামচ মধু ব্যবহার করতে পারেন। এবার আমার দরকার 1/2 চামচের অর্ধেক হলুদ গুঁড়া। তারপর আমার দরকার 1 চামচ পরিমাণ কফি পাউডার। এবার এতে দিব 1/2 চামচ পরিমাণ বোরো প্লাস। এটা আপনি যে কোনো কসমেটিক্সের দোকানে খুব কম দামেই পেয়ে যাবেন। বোরো প্লাস একটি ময়শ্চারাইজিং ক্রিম, তাই এটা আপনার ত্বকের মধ্যে ময়শ্চার লক করতেও সহায়তা করবে এবং ত্বককে রাখবে মসৃণ ও সফট। এবার এর মধ্যে আমি আরো একটি উপাদান অ্যাড করব, আর তা হচ্ছে অ্যালোভেরা জেল। এখানে 1/2 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করে নিচ্ছি। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে জানাবো এই মিশ্রণটিকে কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে। এই মিশ্রণটি আপনাকে রাতে ব্যবহার করতে হবে। এর জন্য প্রথমে আপনি আপনার ত্বককে সাবান বা ফেস ওয়াশের সাহায্যে পরিষ্কার করে নিন। আর পরিষ্কার করে নেওয়ার পর এই মিশ্রণটিকে আপনার পরিষ্কার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন। আর এই মিশ্রণটিকে ভারী প্রলেপ করে আপনার পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত আপনার ত্বকের মধ্যে লাগিয়ে রাখুন এবং 1 ঘন্টা পর আপনি আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন। আর এই রেমিডিটাকে অবশ্যই রাতে ব্যবহার করতে হবে, কারণ রাতের বেলা ত্বকের মধ্যে বাহিরের ধুলোবালি বা অতিরিক্ত কোনো আলো লাগে না, যার ফলে এই রেমিডিটা অনেকক্ষণ ধরে আপনার ত্বকের মধ্যে কাজ করার সময় পেয়ে যাবে। এই রেমিডিটার প্রথম ব্যবহারেই আপনি অনেকটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন,